আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এর পক্ষ থেকে আমি আপনাদের ভাই, আপনাদেরই সন্তান, সমস্ত মুজাদ্দেজামা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনুসারী অনুগামীদেরকে বিশেষ করে এছাড়াও যত মানুষ এই সোশ্যাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন সবাইকে ফুরফুরা শরীফে আগামী 8ই ডিসেম্বর 21শে অগ্রহায়ণ রবিবার 100 বিঘে জমির ওপরে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক হযরত রহমাতুল্লাহ আলাইহির স্মরণে তেনার নামেতে যে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির যে শুভ ভিত্তি স্থাপন হতে চলেছে সেই বিষয়ে কয়েকটি কথা আপনাদের কাছে বলতে চাইছি। ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে আমাদের প্রসেসিং চলছে, দীর্ঘদিন ধরে আমাদের চেষ্টা চলছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত 4 বছরে পা দিল, 4 বছরের মধ্যে বহুত কিছু কাজ করেছে কম বেশি আপনারা জানেন, ছোট্ট এই ভিডিওতে লম্বা করতে চাইছি না। সেই সংগঠনের আগামী প্রচেষ্টায় 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর 100 বিঘে জমির ওপরে আমরা যে কাজ করতে চলেছি বহুমুখী শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে, তার প্রথমে আমরা ভিত্তি স্থাপন করব মাতৃশূন্য, যেখানে সম্পূর্ণ উন্নত মানের সিস্টেমে মহিলাদের দিয়ে মায়েদের ডেলিভারি সিস্টেম থাকবে এবং মহিলাদের দিয়ে মহিলা ডাক্তারদের দিয়ে মহিলাদের চিকিৎসা সুব্যবস্থা করা, তার জন্য উন্নত মানের হসপিটালও তৈরি করা, সাথে সাথে সুপার স্পেশাল হসপিটালও তৈরি করা এবং 10,000 বেডের একটা অনাথ আশ্রম তৈরি করা, যে সকল বাচ্চাদের কেউ নাই, খুব কষ্ট করে মেহনত করে দেখা যাচ্ছে তারা পড়াশোনা করে, পড়াশোনা করতে চায়, রেজাল্টও ভালো আছে, তাদেরকে দেখাশোনার কেউ নাই, ওই সকল ছেলেদেরকে আমরা সম্পূর্ণ খরচ দিয়ে ওখানে রেখে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, ডাক্তার, উকিল, জজ, আইপিএস অফিসার, ডব্লিউ ইত্যাদি ইত্যাদি উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলা। এছাড়াও ওখানে আমরা একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানও করার চিন্তা ভাবনা আমরা করেছি। এইভাবে বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ আপনারা ইতিপূর্বে সবাই অবগত আছেন। তারপরও আরেকবার সজাগ করার সাথে সাথে এটা বলতে চাইছি যে আপনারা ওই দিনে সকাল 10টার মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন, যত সকাল সকাল আপনারা আসবেন ইনশাল্লাহ তত সকাল সকাল আপনাদেরকে ছেড়ে দেব। কেন শীতের সময় আমরা 2:30-3টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে চাইছি, সেই জায়গায় আপনারা আরও সকাল সকাল আসার চেষ্টা করবেন। এবং আমি আশা রাখবো বাংলার প্রত্যেকটা গ্রাম থেকে যাদের কাছে মেসেজ যাবে, প্রতিটা দাদা হুজুরের মুরিদ মুরিদনীদের গ্রাম থেকে ওই দিনের প্রোগ্রামের জন্য এক গাড়ি করে কমসে কম যেন জিনিসপত্র, ইট হোক, সিমেন্ট হোক, বালি হোক, রড হোক, পাথর হোক, যেন বাহির হয়, এটা আশা রাখবো। তার জন্য আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে একটা কাগজ দিচ্ছি, প্রতিটা গ্রাম থেকে ওই কাগজটা নিয়ে তারপরে তারা সেই কালেকশানটা করবে। সেই কাগজটা আমরা প্রতিটা গ্রামের একজন করে যারা প্রতিনিধি আছে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি, সেই কাগজটা দেখিয়ে আপনারা কালেকশন করবেন এবং প্রতিটা গ্রাম থেকে ইনশাল্লাহ 21শে অগ্রহায়ণের পরে আশা রাখি দাদা হুজুর রহমাতুল্লাহ প্রত্যেকটা মুড়িদের গ্রাম থেকে সাড়া দেবে। সেটা আমরা ওই কাগজগুলোকে দেখবো যে কোন গ্রাম থেকে কত মানুষ কীভাবে সাড়া দিচ্ছে ওটাকে আমরা দেখবো। সেই কাগজটা আপনাদের কাছে আমি একটুখানি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, সেই কাগজটা আপনারা দেখবেন, যে যাবে এই কাগজটাতে আমার সিগনেচার থাকবে এবং যারা যে যার দায়িত্ব দেব সে কালেকশনও করবে, তার ফটোও দেওয়া থাকবে। আশা রাখবো আমাকে আপনারা দীর্ঘদিন ভাইয়ের মতো সন্তানের মতো ভালোবাসছেন, আজকে এই গরিবদের জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য যে মহান কাজ করতে চলেছি আপনারা প্রত্যেকে এই কাজ আমার পাশে দাঁড়াবেন। এই যে সেই কাগজটা একটুখানি আপনারা ভালো করে খেয়াল করবেন, এই কাগজটা প্রতিটা গ্রামে
এই কাগজটাতে দেখুন, এতে সব এ করা আছে, ইট বালি পাথর সিমেন্ট রড দিয়ে আছে। যে যে যেটা দেবে তার নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে এটা দেবে, এবং এখানে আমার একটা সিগনেচার আছে, এই সিগনেচারটা দেখবেন। এই কাগজ ছাড়া অন্য কেউ যদি বিল বা মৌখিক কিছু একুশ অগ্রাম নলেজ সিটির জন্য তোলে, আপনারা সেটা দেবেন না। আমি অনুরোধ করছি, আমি হুকুম করছি, আমার দাদা হুজুরের মরিদ মরিদদের কাছে এই কাগজটা যার কাছে পাবেন, আপনারা যারা দিতে ইচ্ছুক, আর যারা আসবেন তাদের তো কোনো কথাই না, একশো করে টাকা একটা করে এটা আনতে বলেছি, আপনারা আপনাদের পরিবার থেকে নিয়ে আসবেন, এটা মাথায় রাখবেন। এবং এখানে যে তুলবে তার একটা ফটোও থাকবে, একটু মাথায় রাখবেন। এটাকে আমরা এবারের জন্য ঠিক করেছি, আশা রাখছি ইনশাল্লাহ আপনারা সবাই রেডি আছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আর এই যে চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে খবরটা পৌঁছে দিচ্ছি, এই চ্যানেলকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন, সত্যের পক্ষে ইনারাও যেন জোরালো আওয়াজ তোলে, মানুষের কাছে ইসলামিক প্রকৃত কোরআন সুন্নার বাণী যেন পৌঁছিতে পারে, এই আশা রাখছি, দোয়া করছি। আল্লাহ হাফেজ।